পান্ডবেশ্বর বিধানসভায় অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী এবং পুরনো তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত হয়েছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিগত সোমবার থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠান। 11 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় সব ব্লকে অন্তত একটি করে বিজয় সম্মেলনী সভা হবে, এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য জুড়ে 500 বেশি সভা অনুষ্ঠিত হবে। এদিন এই লক্ষ্যেই পান্ডবেশ্বর বিধানসভার হরিপুর কেন্দ্রীয় কার্যালয়ে এবং লাউদোহার সৃষ্টি কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের প্রবক্তা সুপ্রিয় চন্দ, ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক সভাপতি কিরীটি মুখার্জি, যুব সভাপতি নরোত্তম মণ্ডল সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। বিজয়া সম্মেলনীতে স্বাভাবিকভাবেই বিজয়া শুভেচ্ছা বিনিময় মিষ্টিমুখের পাশাপাশি এই সভাতে বাংলার উন্নয়ন, কেন্দ্রের অবিচার, অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় উচ্চমানের জীবনযাপন, বাংলার প্রতি আর্থিক বৈষম্য সহ বিভিন্ন বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে মূলত এই সভাগুলোই এক প্রকার মোহরার কাজ করবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সেই কথাই জাননি, তিনি বলেন, দেখুন, পার্টি কর্মীদের জন্য বিজয় সম্মেলন কোনো নতুন বার্তা দেওয়ার দিন নয়। পুজো শেষ হয়েছে, পার্টি কর্মীদের সঙ্গে আমাদের পুজোর জন্য একটু গ্যাপ ছিল, সেটা আবার নতুন করে ঝালিয়ে নেওয়া হলো। আমরা সবাই একসঙ্গে বসলাম, একটা গেট টুগেদার হলো, আলাপচারিতা হলো, মোটামুটি বৈঠকই আড্ডা হলো বলতে পারেন। পুজো তো এবারে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলা এবার আনন্দের সাগরে হেসেছে। কারণ আপনারা জানেন যে ইউনেস্কো বাংলার পুজোকে হেরিটেজ আখ্যা দিয়েছে, সেই আনন্দ নিয়ে এবং দুর্গাপূজার উৎসব আজ সমস্ত ধর্মের উৎসব হয়ে উঠেছে এবং সবাই মিলে পুজো বাংলার মানুষ শান্তিতে সুখে সমৃদ্ধিতে এবং আনন্দে কাটিয়েছে। দেখিয়ে হম লোক তো পুরা সাল কাম করতে হ্যাঁ, পুরা সাল পাবলিকের সাথ রহতে হ্যাঁ, নতুন করে আর কাজ করা শুরু করার কোনো ব্যাপার নেই, আমরা তো কাজের মধ্যেই আছি। পাশাপাশি এদিন সভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের প্রবক্তা সুপ্রিয় চন্দ বলেন, সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যেই এই বিজয় সম্মেলনীর আয়োজন। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। अब आपके शहर रानीगंज में नीलकमल फर्नीचर में मिलेंगे एक ही छत के नीचे फर्नीचर के सारे सॉल्यूशन, घर हो या ऑफिस, अब फर्नीचर की जरूरत पूरी होगी नीलकमल फर्नीचर में। लिविंग रूम सॉल्यूशंस, डाइनिंग सॉल्यूशंस, बेडरूम सॉल्यूशंस, स्टोरेज सॉल्यूशंस, सिटिंग सॉल्यूशन और यूटिलिटी सॉल्यूशंस, सभी सॉल्यूशन का एक ही नाम, नीलकमल फर्नीचर। हमारा पता है NSB रोड रानीगंज, अमृत कुंज आश्रम के निकट। हमारा कॉन्टैक्ट नंबर है 9832557469।